সো লাস্ট ক্লাসে আমরা লাস্ট ক্লাসে আমরা যেটা দেখলাম সেটা ছিল আমাদের হিট ট্রান্সফারের হিট এক্সচেঞ্জারের হচ্ছে টাইপস, বিভিন্ন ধরনের টাইপস দেখলাম আমরা, ডাবল পাইপ থেকে শুরু করে শেল এন্ড টিউব, তারপরে ক্রস কাউন্টার ফ্লো, এই বিষয়গুলো হচ্ছে কি বিভিন্ন পাইপ গুলো আমরা দেখলাম। দেন হচ্ছে আমরা একটা পাইপের মধ্যে একটা ডাবল পাইপ হিট এক্সচেঞ্জারের মধ্যে হচ্ছে কেমন ধরনের ইয়ে হয়, রেজিস্ট্যান্স ইকুয়েশন গুলো কেমন হয়, রেজিস্ট্যান্স গুলো থার্মাল রেজিস্ট্যান্স এর ইকুয়েশনটা কেমন হয় উইথ ফরিং ফ্যাক্টর এবং উইদাউট ফরিং ফ্যাক্টর, আমরা যদি স্কেলটা বিবেচনা করি, স্কেলিং বা ভিতরের স্কেলিং বা হচ্ছে যে ইয়েটা হবে লেয়ার হবে, সেই লেয়ারটা কনসিডার করলে কেমন হবে এবং লেয়ারটা কনসিডার না করলে কেমন হবে, তো এই জাতীয় বিষয়গুলো নিয়ে আমরা আসছিলাম এই পর্যন্তই। তো আজকে আমরা দেখবো অ্যানালাইসিস অফ হিট এক্সচেঞ্জার। এখন অ্যানালাইসিস বলতে এই যে ফরিং ফ্যাক্টর গুলো আমরা দেখলাম, তো আজকে আমরা শুরু করব অ্যানালাইসিস অফ হিট এক্সচেঞ্জার থেকে। তো হিট এক্সচেঞ্জারের অ্যানালাইসিস বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়, যেমন হচ্ছে আমরা একটা যদি দেখি যে হিট এক্সচেঞ্জার কেমন পরিমাণ হিট ফ্লো করবে বা হচ্ছে টেম্পারেচারটা কেমন থাকে, এরিয়া সার্ফেস এরিয়া কত হলে কত হিটটা আমরা পাবো, হ্যাঁ, তারপর টেম্পারেচার আউটলেট ইনলেটের টেম্পারেচার কেমন হলে আমরা কেমন হিট ট্রান্সফার পাবো, তো এই রিলেটেড ইন্টারনাল বিষয়গুলোর সাথে কোরিলেশন গুলো স্থাপন করাই তো আমরা দেখবো ইনশাল্লাহ এই সেকশন এই সেগমেন্ট থেকে। তো এখন আমরা এখানে দুইটা এখানে দুইটা বিষয় আছে যে আচ্ছা সেই অ্যানালাইসিস করতে গেলে আমাদের দুইটা মেথড আছে, সেটা হচ্ছে একটা হচ্ছে এলএমটিডি, লগ মিন টেম্পারেচার ডিফারেন্স, সংক্ষেপে বলা হবে এলএমটিডি, আমরা এলএমটিডি ব্যবহার করবো এটা। আর একটা হচ্ছে এনটিইউ, নাম্বার অফ ট্রান্সফার ইউনিট, সেটা আমরা সেকেন্ড পরবর্তী দেখব। তো আজকে আমাদের এইটুকুই টপিক কভার করবো ইনশাল্লাহ, পারলে সম্ভব হলে দু একটা ম্যাথ দেখবো। আচ্ছা শুরুতে আমি যেটা যদি শুরু করতে চাচ্ছি যে কিউ ইজ ইকুয়াল টু এম এস ডেল থিটা, এই সূত্রের সাথে তো হয়তো আপনারা পরিচিত আছেন ক্লাস 9-10 থেকে ক্যালোরিমিটারে যখন অঙ্কগুলো করেছেন, যে কিউ ইকুয়াল টু এম এস ডেল থিটা, যেখানে এম হচ্ছে ভর, এস হচ্ছে স্পেসিফিক হিট, ডেল থিটা হচ্ছে টেম্পারেচার ডিফারেন্স, হ্যাঁ, এই সূত্রের সাথে তো আপনারা পরিচিত আছেন তাই না, কিউ ইজ ইকুয়াল টু এম এস ডেল থিটা, জি স্যার, আচ্ছা হ্যাঁ, তো ওই সূত্র এটা আমি হয়তো বা আগের আপনাদের যখন আগের সেমিস্টারে প্রশ্ন এসেছে তখন হয়তো বলেছি। তো এই সূত্র দিয়ে হচ্ছে 13.9 এবং 10, 9 এবং 10 ইকুয়েশন দুইটার মধ্যে আসলে আমরা যখন দেখব যে আমরা যখন ডাবল পাইপ হিট এক্সচেঞ্জারে দেখলাম যে একটা ঠান্ডা পানি হিটটা গ্রহণ করছে, একটা গরম পানি হিটটা ছেড়ে দিচ্ছে, একদম সিম্পলেস্ট যে আমাদের হিট এক্সচেঞ্জার ছিল। তো আমরা জানি যে যদি আমরা একটা আমাদের হিটটা ছেড়ে দেয় আর একটা যদি হিটটা গ্রহণ করে, তো আমরা যদি এই সিস্টেমকে যদি ইনসুলেট করতে পারি, এই যে আপনি এখানে লেখা আছে দেখেন ফার্স্ট প্যারার হচ্ছে গিয়ে ইটালিক ফর্মুলা লেখা আছে যে ইজ অ্যাজিউম টু বি এর হিট এক্সচেঞ্জার ফাইনালি দ্য আউটার সার্ফেস অফ দ্য হিট এক্সচেঞ্জার ইজ অ্যাজিউম টু বি পারফেক্টলি ইনসুলেটেড। এখন যদি আমরা তার মানে হিট লস হবে না কোনো ধরনের এখানে, তো যদি কোনো ধরনের হিট লস না হয়, পারফেক্টলি যদি ইনসুলেটেড হয়ে থাকে, তাহলে হচ্ছে কি আমরা কি ভাববো, তাহলে হচ্ছে আমরা ভাববো যে হচ্ছে যে আমাদের হিট এক্সচেঞ্জারটা যে পরিমাণ হিট আমাদের কোল্ড ফ্লুইডটা ছেড়ে দিবে অ্যাবজর্ব করবে, সেই পরিমাণ হিটই আমাদের হট ফ্লুইড ছাড়বে, অর্থাৎ দুইটা মাস্ট বি ইকুয়াল, দুইটা ইকুয়েশন মাস্ট বি ইকুয়াল তাই না, 13.9 এবং 10। তো 13.9 হচ্ছে গিয়ে কি ইজ ইকুয়াল টু এম সি পি সি, আর হচ্ছে টেম্পারেচার কতটুকু ইয়ে হবে সেটা। এখন সেটা এটা হচ্ছে কিউ ইকুয়াল টু এম এস ডেল থিটার একটা রূপ, যেখানে এস বলতে আমরা হচ্ছে সেখানে ওয়াটার স্পেসিফিক হিট ব্যবহার করতাম ক্যালোরিমিটারের ক্ষেত্রে। তো এই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, এই ক্ষেত্রে হচ্ছে গিয়ে সেটাকে সিপিসি দ্বারা বলা হবে। সিপিসি দেখেন সিপিসি হচ্ছে কোল্ড ফ্লুইডের হচ্ছে কি স্পেসিফিক হিট, আর সিপিএইচ হচ্ছে কি হট ফ্লুইডের স্পেসিফিক হিট, আর টিসি আউট টিসি ইন ওই বিষয়গুলো তো হচ্ছে টেম্পারেচার আউটলেট এবং ইনলেট এর টেম্পারেচার। তো স্বাভাবিক ভাবে যদি আমরা ইনসুলেটেড ধরি হিট এক্সচেঞ্জারটাকে, তাহলে আমাদের 9 নাম্বার এবং 10 নাম্বার ইকুয়েশনটাকে আমরা সমান লিখবো। আচ্ছা যাক, সমান লিখার আগে আরেকটা বিষয় একটু বলে দেই, আমাদের এই ক্ষেত্রে ইকুয়েশন লিখার ফর্মেটে আরেকটা বিষয় আমরা ব্যবহার করবো সামনে, সেটা এখান থেকে বলে দিই, সেটা হচ্ছে 13.11 ইকুয়েশন, হিট ক্যাপাসিটি রেট, যেটা আসলে মাস এবং স্পেসিফিক হিটের গুণফলটাই হচ্ছে কি হিট ক্যাপাসিটি রেট হিসেবে আমরা এখানে ব্যবহার করবো। তো সেটাই আরেকটা আমাদের একটা টার্মিনোলজি, সেটা আমরা হয়তো সামনের দিকে পাবো, সেজন্য একটা পরিচয় করে দিলাম। এখন আমাদের একটু ইন্টারেস্টিং বিষয় যেটা আছে যে আমাদের রিয়েল লাইফে হিট এক্সচেঞ্জার আপনারা একটু যে এক্সাম্পল দিতে পারবেন আমাকে, রিয়েল লাইফে হিট এক্সচেঞ্জার যে হিট এক্সচেঞ্জার গুলো আপনারা দেখে থাকেন সচরাচর। স্যার যে রেডিয়েটর, কন্ডেন্সার,
হ্যাঁ, এই যে আমরা যদি রিয়েল লাইফে দেখি দেন হচ্ছে কন্ডেন্সার এবং বয়লিং এর হচ্ছে বয়লারে খুব সুন্দর একটা হিট এক্সচেঞ্জারের অপশন দেখি আমরা। তো এখন আমরা যদি চিন্তা করি, এক্ষেত্রে একটা বিষয় আমাদের বিবেচনায় আসতে হবে যে আমি যে উপর 9 এবং 10 ইকুয়েশন দুইটা বলেছি এটার সাথে হচ্ছে আর একটা নতুন একটা বিষয় কনসেপ্ট এনে আমি একটু পার্থক্য দেখাবো। সেজন্য আমরা দেখেন যে কন্ডেন্সার এবং বয়লার, এই যে 13.13 এই যে দুইটা ফিগার আছে এখানে, কন্ডেন্সার এবং বয়লার আপনারা দেখেন আমরা আগে যে টেম্পারেচার প্রোফাইল দেখে আসছি যে কোল্ড ফ্লুইডের টেম্পারেচারটা ইনক্রিজ করে আর হচ্ছে কোল্ড হট মানে হট ফ্লুইডের ইয়াটা টেম্পারেচারটা ফল করে টেম্পারেচার প্রোফাইলে। এবং বয়লারের ক্ষেত্রে এখানে যেটা ছিল যে বয়লারের ক্ষেত্রে মানে হট ফ্লুইডটা তো স্লোপটা মানে টেম্পারেচার তো কমলোই, কিন্তু আমাদের কোল্ড ফ্লুইডের টেম্পারেচারটা বাড়ার কথা ছিল, কিন্তু দেখেন যে বয়লিং ফ্লুইডটা হচ্ছে টেম্পারেচার প্রোফাইলটা একদম কনস্ট্যান্ট, কন্ডেন্সিভ ফ্লুইডও টেম্পারেচার প্রোফাইলটা কনস্ট্যান্ট। এটা কেন হলো, কেউ কি বলতে পারবেন আমাকে এই পার্থক্যটা কেন হলো? আমরা তো আমাদের টেম্পারেচার প্রোফাইল কেমন ছিল যে আমাদের হট ফ্লুইডটা কমে যায় কোল্ড ফ্লুইডটা বাড়ে, এবং কাউন্টার প্যারালাল ক্ষেত্রে দুইটা শেপ হয়েছে, কিন্তু দুইটার ক্ষেত্রে তো হচ্ছে গিয়ে কোনো কার্ভ তো সোজা ছিল না তাই না, স্ট্রেট লাইন তো ছিল না, কার্ভই ছিল। তাই আমাদের এই ক্ষেত্রে হচ্ছে দুইটা লাইনে হচ্ছে গিয়ে বয়লিং ফ্লুইডের জন্য দেখছি আমরা স্ট্রেট লাইন, আর কোল্ড ফ্লুইডের জন্য আর হচ্ছে কন্ডেন্সারের ক্ষেত্রে দেখছি কন্ডেন্সিভ ফ্লুইডের জন্য স্ট্রেট লাইন, এই কারণটা কি কেউ বলতে পারবো? আচ্ছা, এটাই আমাদের আজকে একটা মানে ইন্টারেস্টিং একটা পয়েন্ট। এটা কারণটা হচ্ছে আমরা জানি যে হিট দুই রকমের হয়, আপনি যখন কোনো একটা সিস্টেমের হিট নিয়ে আলোচনা করবেন তখন দুইটা বিষয় চলে আসে, একটা হচ্ছে স্পেসিফিক হিট আর একটা হচ্ছে ল্যাটেন্ট হিট। ল্যাটেন্ট হিটটা সুপ্ত তাপ, হ্যাঁ, এটা হচ্ছে আপনার এই হিটটা ব্যবহৃত হয় আপনার ফেজ চেঞ্জের ক্ষেত্রে, অর্থাৎ তার ফেজ যখন চেঞ্জ হবে সেই ক্ষেত্রে এটা ব্যবহৃত হবে কিন্তু তার টেম্পারেচারটাকে বাড়াবে না। তারপর কন্ডেন্সিং ফ্লুইডে আমাদের কন্ডেন্সারের বেসিক অংশের কাজটা হচ্ছে কি, আমরা যখন রেফ্রিজারেশন থেকে আমরা যে ভ্যাপোরাইজেশন আর হচ্ছে কি লিকুইড, এই হচ্ছে কি দুইটা ফেজের মধ্যে চেঞ্জটা হয়। তো কন্ডেন্সারে যখন হচ্ছে কি আপনার রেফ্রিজারেন্টটা যখন হিটটা রিজেক্ট করে দিবে, রিজেক্ট করে দিয়ে সে আসলে তার টেম্পারেচারটা কমে যাবে না, রেদার সে কি করবে তার হচ্ছে ফেজটা চেঞ্জ করবে। তাই আমরা বলতে পারি এখানে একটা ল্যাটেন্ট হিটের পরিবর্তন হয়েছে, কিন্তু আসলে স্পেসিফিক হিট মানে টেম্পারেচার যে বাড়া বা কমার কথা ছিল সেটা এখানে হয়নি, বরং সেই টেম্পারেচারটা কমছে কমেছে ঠিক মানে হিটটা রিজেক্ট করেছে, বরং সেটা তার ফেজ চেঞ্জের ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে। তেমনি বয়লিং ফ্লুইডে কি হয়, আপনার একটা ওয়াটার যখন হচ্ছে স্টিমে কনভার্ট হয় তার ফেজটা চেঞ্জ হয়, তো আপনার হট ফ্লুইড যেটা আছে আপনি যদি এখানে যদি ফায়ার টিউব বয়লারের কথা চিন্তা করেন, তো ফায়ার টিউব বয়লার থেকে যদি আমরা মনে করি যে বয়লিং ফ্লুইড হচ্ছে আরেকটা পাইপ দিয়ে যাচ্ছে, তো এখানে তো আমরা হিট এক্সচেঞ্জার অ্যারেঞ্জমেন্টের কথা চিন্তা করি, তাহলে আমাদের হট ফ্লুইড থেকে বয়লিং ফ্লুইড পানি কিন্তু টেম্পারেচার গ্রহণ করছে, সাপোজ 100 ডিগ্রির, তাই 100 ডিগ্রির পানিটাই আমরা চিন্তা করছি, 100 ডিগ্রি স্টিম এবং 100 ডিগ্রি পানির মধ্যবর্তী ঘটনাটা আমরা চিন্তা করছি, যেখানে টেম্পারেচার প্রোফাইল আপনি হয়তো 100 ডিগ্রি দেখতে পাচ্ছেন, যে 100 ডিগ্রি ওয়াটারও 100 ডিগ্রি ছিল পানিও 100 ডিগ্রি ছিল, তাহলে আমাদের হট ফ্লুইড যে টেম্পারেচারটা রিজেক্ট করেছে সেটা তাহলে কোথায় গেল? সেটা আসলে ওয়াটারটা স্টিমে কনভার্ট হতে গিয়ে ব্যবহৃত হয়েছে, স্যার অনেক ওয়াটারটা স্টিম ফেজ চেঞ্জ বলতে স্যার একটা অবস্থা থেকে আরেকটা অবস্থায় রূপান্তর হয় এরকম বলেছেন স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জন্য আমাদের হিটটা যখন কোনো জায়গায় আপনি হিটটা অ্যাবজর্ব করে আপনি দেখবেন যে সেই হিটটা হয় তার স্পেসিফিক হিট হিসেবে অ্যাবজর্ব মানে গ্রহণ হচ্ছে না তার ল্যাটিন হিট হিসেবে, ল্যাটিন হিসেবে যদি হয় তাহলে আপনি দেখবেন যে তার কোনো টেম্পারেচারটা বাড়া বা কমা দেখবেন না আপনি থার্মোমিটার স্কেলে, বরং আপনি সেখানে দেখবেন যে তার ফেজ চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ সে আইদার সে লিকুইড থেকে সলিডে গেছে বা সলিড থেকে মানে আইস থেকে লিকুইডে গেছে। যেমন 0 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে কি একটা আইসকে 0 ডিগ্রি সেলসিয়াস এর পানিতে পরিণত করতে গেলে আপনাকে হচ্ছে প্রচুর মানে একটা হিট অবশ্যই তাকে সার্ভ ইয়ে করতে হবে, সার্ভ করতে হবে একটা হিট তাকে প্রোভাইড করতে হবে, সেই হিটটা সে গ্রহণ করে 0 ডিগ্রি সেলসিয়াস এর আইস থেকে 0 ডিগ্রি সেলসিয়াস এর পানি হবে, কিন্তু আপনি দেখবেন স্যার আমি তো টেম্পারেচার তো বাড়লো না তাহলে হিটটা কোথায় গেল, এরকম ঘটনাটা, আমার কথা বুঝতে পারছেন? স্যার তো এখানে সেই ক্ষেত্রে স্টিম আমাদের হয়ে যাচ্ছে এই জন্য স্যার ওটার বাড়তেছে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই জন্য আমাদের এখানে স্টিম হচ্ছে, আর ওই যে কন্ডেন্সিং এ কি হয় যে কন্ডেন্সার আপনার হচ্ছে ভ্যাপোরটা কি হবে দেন হচ্ছে আবার লিকুইড কনভার্ট হবে।
সো এই এই একটা কনসেপ্টটা দেখলে এই ক্ষেত্রে আমাদের টেম্পারেচার প্রোফাইলটা কিছুটা চেঞ্জ হবে। আমি সেই জিনিসটা আপনাদেরকে বললাম যে আমাদের হট ফ্লুইড বা কোল্ড ফ্লুইড এর একটা ফ্লুইড এর হচ্ছে কার্ভি হবে আর একটা স্ট্রেট লাইন হবে। তা হিটটাকে আপনারা বলতে পারছেন স্যার হিটটা তাহলে ট্রান্সফার হচ্ছে না? হ্যাঁ হিটটা ট্রান্সফার হচ্ছে অবশ্যই, তাহলে সেটা হচ্ছে ল্যাটেন্ট হিট হচ্ছে, সেটা স্পেসিফিক হিট না, ঠিক আছে? এটাই বলতে চাইছিলাম আমি। তো এই ক্ষেত্রে আমাদের 9 এবং 10 নাম্বার ইকুয়েশন তো আমরা ব্যবহার করতে পারবো না, কারণ টিসি ইন এবং টিসি আউট এই ক্ষেত্রে দেখেন তো যে কোল্ড ফ্লুইড এর ক্ষেত্রে বয়লিং ফ্লুইড এর যদি চিন্তা করেন যে টিসি ইন এবং টিসি আউট সেম না, ইকুয়াল না? ইকুয়াল, টিসি ইন এবং টিসি আউটটা ইকুয়াল, যেহেতু এটা একটা মানে ইয়া লাইন, স্ট্রেট লাইন টেম্পারেচার অ্যাক্সিস এর সাথে, তার মানে আমাদের টিসি ইন এবং টিসি আউট ইকুয়াল। তো ইকুয়াল যদি হয় তাহলে এই ইকুয়েশনের কি অবস্থা হবে তাহলে বলেন তো। স্যার যে সিপিসি তাহলে আর সিপিএইচ এই দুটো ইকুয়ালের কথা বলছেন? না, টিসি আউট এবং টিসি ইন 13.9 ইকুয়েশনের কথা চিন্তা করেন যে কোল্ড ফ্লুইডের আউটলেট টেম্পারেচার আর কোল্ড ফ্লুইডের ইনলেট টেম্পারেচার দুইটা সেম হয়ে যাচ্ছে। যদি আমরা এই যে এটার ক্ষেত্রে বয়লিং এর ক্ষেত্রে যদি অ্যাপ্লাই করি আমরা, তাহলে স্যার পুরোটা জিরো বয়লিং হয়ে যাবে? ফ্লুইডটা, তার মানে আমাদের ফ্লুইডটা জিরো, কিন্তু জিরো তো হওয়া সম্ভব না, কারণ আমাদের হট ফ্লুইড যে কিউটা ছাড়ছে সেটা এখানে দেখাতে ডাউন অ্যারো দিয়ে লেখা আছে, ডাউন অ্যারো দিয়ে বয়লিং ফ্লুইড সেটা গ্রহণ করছে, তাহলে আমাদের ইকুয়েশন তো সেটা অ্যাপ্লিকেবল হচ্ছে না। তাহলে আমি যেটা বলতে চাচ্ছি এরকম ক্ষেত্রে হচ্ছে কি আমাদের এই যে 9 এবং 10 ইকুয়েশন আমরা অ্যাপ্লাই করতে পারবো না, রেদার আমাদের অ্যাপ্লাই করতে হবে ইকুয়েশন নাম্বার 13.14, যেখানে এম ইন্টু এইচ এফ জি। এইচ এফ জি হচ্ছে কি কি দ্য এনথালপি অফ দ্য ভেপোরাইজেশন, এটাকে ল্যাটেন্ট হিট মানে আমরা বলছি যে কিউ তাহলে হবে ল্যাটেন্ট হিট। এই দেখেন দ্য স্পেশাল স্পেশাল টাইপস অফ হিট এক্সচেঞ্জার কমনলি ইউজ ইন প্র্যাকটিক্যাল আর কন্ডেন্সার এন্ড বয়লার। ওয়ান অফ দ্য ফ্লুইড ইন কন্ডেন্সার আর বয়লার আন্ডার গোজ এ ফেজ চেঞ্জ প্রসেস, এখানে ফেজ চেঞ্জ হয় দ্য টেম্পারেচার বাড়বে বা কমবে না, সেক্ষেত্রে 9 এবং 10 ইকুয়েশনটা দুইটা এখানে অ্যাপ্লাই করতে আমরা পারবো না। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করবো, এই ক্ষেত্রে হিট ট্রান্সফারটাকে এক্সপ্রেস করবো আমরা কিউ ইজ ইকুয়াল টু এম ইন টু এইচ দিয়ে। এইচ হচ্ছে এনথালপি অফ ভেপোরাইজেশন, কতটুকু এনথালপি প্রয়োজন হয় তার ভেপোরাইজ হতে প্রতি কেজি মাসের জন্য, সেই এইচ হচ্ছে সেটা। তাহলে আমাদের এখানে কি হবে, টেম্পারেচার বাড়বে না বরং ফেজ চেঞ্জের যে এইচ এফ জি সেই জন্য আমরা এই ইকুয়েশনটা ব্যবহার করব। আমার কথা কি বোঝা গেল? আমি যেটা বোঝাতে চেয়েছি কত নম্বর ইকুয়েশন? 13.14, 14 নাম্বার ইকুয়েশনটা, এটা হচ্ছে আমরা ব্যবহার করব ইসি। আমরা যখন আমাদের দেখবো যে আমরা ফেজ চেঞ্জটা হচ্ছে মানে টেম্পারেচারটা ইনক্রিজ বা ডিক্রিজ হচ্ছে না, কিন্তু আমাদের টেম্পারেচার ইনক্রিজ বা ডিক্রিজ যদি না হয় তাহলে তো হিট ট্রান্সফার যদি পসিবল হতে হয় তাহলে অবশ্যই তাকে ল্যাটেন্ট হিটের ক্ষেত্রে সেটা গ্রহণ করতে হবে, স্যার থার্টিন কারণ হিটটা পয়েন্ট যেহেতু একজন 14 কে বলবো স্যার, ইয়া ল্যাটেন্ট হিট, ল্যাটেন্ট হিট, হ্যাঁ ল্যাটেন্ট হিট। এই ক্ষেত্রে কিউটা হচ্ছে ল্যাটেন্ট হিট আর এই ক্ষেত্রে কিউটা হচ্ছে স্পেসিফিক হিট, ঠিক আছে? এই দুইটা বিষয় আছে হচ্ছে, যদি কেউ জব প্রিপারেশন নিয়ে থাকে তাহলে জব প্রিপারেশন ইমরান ভাইয়ের বইতে শুরুর দিকে আছে, সেন্সিবল হিট ল্যাটেন্ট হিট এর বিষয়গুলোকে থার্মোডাইনামিক্স এর বা অন্যান্য বইগুলোতে পাবেন যে হিটের হচ্ছে টাইপস অফ হিট। তো যাই হোক, আমরা আজকে আর যে বিষয়টা আসলে দেন আমি পরবর্তী যে টপিকটাতে যাব সেই বিষয়টা হচ্ছে গিয়ে, আমরা আগের দিনে দেখেছি যে আমাদের একটা পাইপের মধ্যে যখন হিটটা ট্রান্সফার হয় তো এই ক্ষেত্রে 3-4টা লেয়ার থাকে, সবগুলোরই একটা এজ বা এখানে ইয়ে থাকে। এই যে এখান থেকে দেখেন যে এস মানে কি কোফিসিয়েন্ট অফ হিট ট্রান্সফার, হ্যাঁ কনভেকশনের কোফিসিয়েন্ট অফ হিট ট্রান্সফার। তো এই ক্ষেত্রে যদি এটা কোফিসিয়েন্ট অফ হিট ট্রান্সফার হয়ে থাকে তাহলে এখানে যেহেতু এখানে 3-4টা এইচ চলে আসতেছে, তাহলে 3-4টা এইচ এর ক্ষেত্রে আমরা সবগুলাকে একটা কমন টার্মে রূপান্তরিত করি, সেটা হচ্ছে ইউ বা ওভারঅল হিট ট্রান্সফার কোফিসিয়েন্ট, তাই না? আগের দিন আমরা এটা দেখেছি। জি স্যার। তো আমাদের সেক্ষেত্রে ইকুয়েশনটা কি হবে, যে আমাদের যে ইকুয়েশনটা নিউটনের শীতলীকরণ সূত্র বা নিউটন স্কুলিং ল, এই যে এই যে নিউটন স্কুলিং ল যেটা ছিল 13.15 এ, যে কিউ ইজ ইকুয়াল টু এইচ এ ডেল্টা টি ছিল, তো এইচ এর পরিবর্তে যেহেতু আমাদের এখানে 3-4টা এইচ চলে আসতেছে একসাথে, সেজন্য আমরা সবগুলাকে একটা জেনারেল ইকুয়েশনে কনভার্ট করে ইউ নামে একটা ওভারঅল হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট নিয়ে আসছি। এখন তাহলে আমরা যদি ইউটাকে যদি আমরা সবগুলোর জন্য একটা অ্যাভারেজ, আমি বলবো না এটা কোনো ম্যাথমেটিক্যাল অ্যাভারেজ না, বরং আমরা ইকুয়েশন গুলো করে রেজিস্টেন্স গুলোকে যোগ করে ইউতে কনভার্ট করেছি, আমি বললাম যে সবগুলোর একটা আপ মানে কনভার্সন ইউতে চলে গেল, তাহলে আমাদের টেম্পারেচারটা গ্রেডিয়েন্ট যদি হয়, এখানে তো 4টা টেম্পারেচার টেম্পারেচার গ্রেডিয়েন্ট আছে তাই না, আমি যদি এখানে টোটাল হিট ট্রান্সফার কিউ করতে চাই তাহলে আমাদের টেম্পারেচার এখানে টেম্পারেচার গ্রেডিয়েন্ট কয়টা, টিসি ইন টিসি আউট, টিএইচ ইন টিএইচ আউট, 4টা টেম্পারেচার না? জি স্যার। তাহলে 4টা টেম্পারেচার কেও আমরা এই আমরা কোন একটা মানে ম্যাথমেটিক্যালি গাণিতিক গড় নিব না, বরং অন্য একটা সিস্টেমে এটাকে কনভার্ট করে নিব, এটাকে বলবো ডেল্টা টি এম, বা এটাকে বলবো আমরা লগ মিন, লগারিদমিক মিন বলবো এটাকে আমরা, স্বাভাবিক গড় না, এটা হচ্ছে লগারিদমিক মিন। এর জন্য হচ্ছে আমরা একটা এক্সপ্রেশন দেখবো এখন,
যে আমরা যেহেতু হিট ট্রান্সফারটা এখানে কিউ, এই যে দেখতে পাচ্ছেন আমরা বাম পাশে 13.13 ফিগারে যে কিউ হিটটা ট্রান্সফার হচ্ছে ডাউন অ্যারো দিয়ে লেখা আছে, ওই কিউটা কতটুকু, হ্যাঁ একটা কিউ কতটুকু আমাদের কিউ সিটি রাখতে পারে, আমাদের কতটুকু কিউ হিট ট্রান্সফার হচ্ছে এটা অ্যানালাইসিস এটা দেখছি আজকে আমরা। তো সেক্ষেত্রে ইউ এ ডেল্টা টি এম, ইউ তো আমরা আগের ক্লাসে বের করা শিখলাম, আর এরিয়া সার্ফেস এরিয়া সেটা তো আপনারা পারবেনই একটা পাইপের সার্ফেস এরিয়া বের করতে। তো আজকে আমরা দেখবো তো টেম্পারেচার মিনটা কত কেমন হয়, এটাই আজকে আমাদের অ্যানালাইসিস এর বিষয় মানে প্রথম সেগমেন্টে। তো সেজন্য ডেল্টা টি এম টা হচ্ছে গিয়ে লগারিদমিক মিন, এটাকে এই যে 13.4 মেথডে আমরা সেটা বের করবো কিভাবে লগারিদমিক মিন বের করা হয়। তো আজকের এই টপিকটা মানে জব এক্সামের জন্য মোটামুটি ভালোই আসে, হিট ট্রান্সফার থেকে যে কয়টা টপিক থেকে কোশ্চেন আসে সেখান থেকে ফ্রিকোয়েন্টলি হচ্ছে যে এলএমটিডি টপিকটা আসে, তো সেজন্য এটা একটু ইম্পর্টেন্ট। তাহলে আমাদের 13.15 ইকুয়েশন দিয়ে আমরা বুঝতে পারছি যে একটা হিট এক্সচেঞ্জারে আমরা কতটুকু হিটটা ট্রান্সফার হচ্ছে সেটা বের করতে পারবো যদি না আমরা এখান থেকে ইউটা আমাকে দিয়ে দেয় এবং ডেল্টা টি এমটা আমি বের করা জানি। তো এখন লগারিদমিক মিন টেম্পারেচার করতে গেলে আমার এই ফিগারের দিকে খেয়াল করতে হবে, 13.14 ফিগার দিকে খেয়াল করতে হবে। এখানে পাইপের দুইটা সেকশন আছে, এটা একটা প্যারালাল ফ্লো ডাবল পাইপ হিট এক্সচেঞ্জার। সো পাইপের দুইটা সেকশন আছে, ইনলেট আউটলেট দুইটা সেকশনেরই। প্রথম ইনলেট সেকশনের আপনি যেভাবে বললাম আমরা আগের ক্লাসে যে কোল্ড ফ্লুইডের টিসি ইনটা কত ডিগ্রি সেটা আপনি যে টি আর টি আর এরিয়া মানে একটা অ্যাক্সিসে আছে ভার্টিক্যাল অ্যাক্সিসের টেম্পারেচার আর হরাইজন্টাল অ্যাক্সিসে হচ্ছে আপনার পজিশন, পাইপের পজিশন, ঠিক আছে। তো আপনি কি করলেন কোল্ড ফ্লুইড ইনলেটের টেম্পারেচারটা কত আছে সেটা মনে করেন যে গ্রাফ পেপারে আপনি বা আপনার টিএস টেম্পারেচার আর হচ্ছে কি স্পেস প্লটটা বা কোন পজিশন প্লট, এখানে যদিও অন্য অ্যাক্সিসটাকে এএস দ্বারা লেখা হয়েছে এখানে যে সারফেস এরিয়া কোন জায়গাটাতে আছে। তো এক এক আর দুই নম্বর সেকশন হচ্ছে ইনলেট এবং আউটলেট সেকশন, এটা হরাইজন্টাল অ্যাক্সিসে আছে আর ভার্টিক্যাল অ্যাক্সিসে হচ্ছে আপনার টেম্পারেচার। তো আমরা যদি এইখান থেকে টেম্পারেচার প্রোফাইলটা ড্র করি, আমরা আগের ক্লাসে এই টেম্পারেচার প্রোফাইল ড্র করা শিখেছি যে এখানে টিসি ইনটা সেটা আমি একটা পয়েন্টে বসালাম কোল্ড ফ্লুইড টেম্পারেচার ধরলাম সেটা 10 ডিগ্রি আর টিএইচ ইন হট ফ্লুইড মনে করেন সেটা 50 বা 60 ডিগ্রি। তো আস্তে আস্তে করে কি হবে প্যারালাল ফ্লোর ক্ষেত্রে যে কোল্ড ফ্লুইডটা আস্তে আস্তে করে হিটটা অ্যাবজর্ব করতেছে করে করে মনে করেন সে 10 থেকে 30 এর মধ্যে উঠলো আর হট ফ্লুইডটা আস্তে আস্তে করে হিটটা ছেড়ে দিচ্ছে, ছেড়ে দিয়ে দিয়ে সেটা 60 থেকে মনে করেন 40 বা 35 এ চলে আসছে। যাই হোক তখন হচ্ছে তাদের ডেল্টা টি টু যেটা আছে ডেল্টা টি টুটা খুবই ছোট, দেখেন ডেল্টা টি টু হচ্ছে সেকেন্ড সেকেন্ড হচ্ছে লাস্ট একটা লাস্ট অংশের আমাদের হিট এক্সচেঞ্জারের শেষ অংশের হচ্ছে গিয়ে টেম্পারেচার ডিফারেন্স টিসি আউট এবং টিএইচ আউট এর পার্থক্য, আর ডেল্টা টি ওয়ান হচ্ছে গিয়ে টিসি টিএইচ ইন এবং টিসি ইন বা কোল্ড ফ্লুইড ইনলেট এবং হট ফ্লুইড ইনলেটের টেম্পারেচার পার্থক্য হচ্ছে ডেল্টা টি ওয়ান, আর ডেল্টা টি টু হচ্ছে গিয়ে আউটলেটের টেম্পারেচার পার্থক্য দুইটা ফ্লুইডের। তো এখন আমরা যদি এ পর্যন্ত তো বোঝা গেল তাই না, এখন আমরা যদি চিন্তা করি এখানে একটা ডেল্টা ডিএএস একটা এরিয়া দেওয়া আছে, দেখেন এখানে মাঝখানে একটা পিঙ্ক কালার উজ্জ্বল কালার দিয়ে ছোট একটা অংশ ধরে নিল ডিএএস। আমরা যদি মনে করি যে এই ছোট একটা এরিয়া দিয়ে সারফেস এরিয়া দিয়ে কতটুকু হিট ট্রান্সফার হচ্ছে সেটা যদি আমরা আগে বের করতে চাই, আমরা তো আগেও বলেছি আমি যে কন্ডেনসেশন পড়ানোর সময় যে আমরা অ্যানালাইসিস গুলো করলে ছোট একটা অংশের জন্য ইকুয়েশন দাঁড় করিয়ে নেই পরবর্তী কি করে পুরোটার জন্য সেটা ইন্টিগ্রেশন করে বা অন্য মেথডে বের করে নেই। তো আমরা 16 নম্বর ইকুয়েশন এবং 17 নম্বর ইকুয়েশন দিকে যদি একটু দেখেন হট ফ্লুইডটা কতটুকু টেম্পারেচার ছেড়ে দিবে, যদি ছোট একটা অংশের জন্য চিন্তা করি যেন ডেল্টা নিয়ে আসলাম যে ডেল্টা কিউ পরিমাণ হিটটা ছেড়ে দিবে, যেহেতু হট ফ্লুইডটা ছেড়ে দিচ্ছে সেজন্য আমরা মাইনাস চিহ্নটা এখানে ব্যবহার করলাম। তো এম এস সি পি এস ডেল্টা টি এর তো আগের মতোই তাই না, 9 এবং 10 নম্বর ইকুয়েশনের মধ্যে 16 এবং 17 নম্বর ইকুয়েশন দুইটা বুঝতে পারছেন স্যার? কি বলছেন স্যার বুঝি নাই স্যার। আমরা 9 এবং 10 নম্বর ইকুয়েশন যেটা ছিল আমরা একটু আগে দেখে আসলাম, 9 এবং 10 নম্বর ইকুয়েশনে যে 13.9 আর 10 কে আমি বাংলায় বলছি 9 এবং 10, সবগুলো যেহেতু 13 নম্বর ইকুয়েশন আমি প্রথম অংশটা বারবার বলছি না 9 আর 10 বলছি। তো দেখেন এখানে এই যে কিউ ইকুয়াল টু এম সি ডেল্টা টি, ঠিক আছে এই ইকুয়েশন দুইটাকে এই ফর্মে যদি আমরা লিখি তাহলে এই হিট এক্সচেঞ্জারের হচ্ছে ক্ষেত্রে আমরা কি লিখতে পারি যে কিউ ইকুয়াল টু এম এস ডেল্টা টি, ঠিক আছে। তো ছোট একটা অংশ বিবেচনা করছি আমরা সেজন্য ডেল্টা টার্মটা ব্যবহার করছি, না তো ডেল্টা টার্মটা না থাকলে কিন্তু আগের মতোই হয়ে যেত পুরোটা। আর এই ক্ষেত্রে 16 নম্বর ইকুয়েশন আমরা মাইনাসটা ব্যবহার করছি বিশেষ করে এই জন্য যে হট ফ্লুইডটা আমাদের হিটটা ছেড়ে দিবে সেজন্য আমরা মাইনাসটা ব্যবহার করলাম আর কোল্ড ফ্লুইডটা সেটা গ্রহণ করবে সেজন্য এটা প্লাস বা পজিটিভ। তো 16 আর 17 ইকুয়েশন তো বুঝে গেল তাই না? জি স্যার বুঝতে পারছি। এখন আমরা যদি এখান থেকে টেম্পারেচার ডিফারেন্স ডেল্টা ডেল্টা টিএইচ বা ডিটিএইচ কতটুকু হবে
ছোট একটা অংশের জন্য যেহেতু বিবেচনা করছি, তাই আমরা হচ্ছে ডিটি লিখলাম। তো এগুলা এটা আসলে আপনারা সবাই জানেন যে এটা ছোট এরকম ডিফারেনশিয়াল অ্যানালাইসিসের ক্ষেত্রে এরকম ব্যবহার করে। তো ডিটিএস এর এখন আমরা যদি 16-17 ইকুয়েশনটাকে হচ্ছে গিয়ে বাম পাশে ডিটিএস টা রেখে ডান পাশে অন্যগুলো সবগুলো নিয়ে যাই, তাহলে 18 আর 19 নাম্বার ইকুয়েশন পাবো। যা 16 থেকে 18 পাবো, 19 থেকে হচ্ছে গিয়ে 17 থেকে 19টা পাবো। যা সিম্পলি ডিটিএস টাকে বা ডিটিসি টাকে এক পাশে রেখে অন্য পাশে দুইটা নিয়ে গেলাম। এখন আমি যদি ডিফারেন্স বের করতে চাই, তাহলে 18 থেকে 19কে বিয়োগ করে দিব। বিয়োগ করে দিলে হচ্ছে গিয়ে 20 নাম্বার ইকুয়েশনটা পেয়ে যাচ্ছি। একটু জাস্ট একদম সহজ কাজ, হ্যাঁ, 20 নাম্বার ইকুয়েশনটা পেয়ে যাচ্ছি। এখন আমি যেটা বলে আসছি যে আমাদের ওই যে 15 নাম্বার ইকুয়েশন আমি যেটা দেখিয়ে আসলাম, সরি, এই যে 15 নাম্বার ইকুয়েশনে যে কিউ ইজিক্যাল টু ইউ এ ডেল্টা টি, এই ইকুয়েশনটাকে যদি আমরা অ্যাপ্লাই করি এক্ষেত্রে, তাহলে আমাদের ইকুয়েশনটা কেমন, এই বিষয়টা কেমন আসবে? 21 নাম্বার ইকুয়েশনটার মতো দেখেন, যে কিউ এর জায়গায় জাস্ট ডেল্টা কে, ডেল্টা কিউ, আর এরিয়া জায়গা ডেল্টা এ আছে, বাকিগুলো সবই সেম আছে। হ্যাঁ, যেহেতু আমরা ছোট একটা এরিয়া ব্যবহার চিন্তা করছি এখানে, এ ডেল ডি এ এস, সো ছোট একটা এরিয়া ব্যবহার করছি, সেজন্য এখানে ডি এস টাই দিল। ডি টার্মটা না আসলে বাকি 15 নাম্বার ইকুয়েশনটাই মোটামুটি আবার 21 নাম্বারে নিয়ে আসছি আমরা। তো এক্ষেত্রে দেখেন আমাদের হিটটা একটা বলছে যে টিএস হট ফ্লুইড, একটা টিসি কোল্ড ফ্লুইড। আমরা তো জানি যে টিএস হট ফ্লুইড আর হচ্ছে কি, টিএস এর তো দুইটা টেম্পারেচার, একটা হচ্ছে ইনলেট এবং আউটলেট, আর কোল্ড তো ইনলেট এবং আউটলেট। তাহলে টিএস বলতে আমরা কি ইনলেট বুঝাচ্ছি না আউটলেট বুঝাচ্ছি, আর টিসি বলতে কি ইনলেট না আউটলেট কোনটা বুঝাচ্ছি? প্রশ্ন আসতে পারে না? জি স্যার। আমরা আমরা এখনো এই যে দেখেন এখানে যে যে ডিএস অংশের মধ্যে দিয়ে হিটটা ট্রান্সফার হচ্ছে, ওই অংশের মধ্যে দেখা আছে দেখেন যে ডিটিএস আর ডিটিসি, মানে আমরা এগুলোকে সবগুলো আসলে একটা অ্যাভারেজ করার চিন্তা ভাবনা করছি, কিন্তু এটা ম্যাথমেটিক্যাল অ্যাভারেজ না। তো আপাতত 21 নাম্বার পর্যন্ত বুঝলেন যে একটা হট ফ্লুইড থেকে কোল্ড ফ্লুইডে আসছে, এটা একটা ওই যে ছোট একটা অংশের জন্য, যে ডিএস এরিয়ার মধ্যে যে পরিমাণ হট ফ্লুইড টেম্পারেচার আছে আর যে পরিমাণ কোল্ড ফ্লুইড টেম্পারেচার আছে, আমরা শুধু সেই দুইটা ব্যবহার করছি এক্ষেত্রে। তো এখন আমরা যদি 21 নাম্বার ইকুয়েশনটা, সরি, 20 নাম্বার ইকুয়েশনটা যেটা আসছে, তো আমরা পেলামই উপর থেকে, আর 21 নাম্বার ইকুয়েশন যেটা পেলাম, এখন এই দুইটা ইকুয়েশন থেকে আমরা যেটা করব, 21 থেকে ডি কিউ এর মানটা 20-এ বসিয়ে দিই, তাহলে কেমন আসে দেখেন। 21 থেকে ডি কিউ এর মানটা 20-এর ডি কিউটাকে রিপ্লেস করে দেয় 21-এর ডি কিউ এর ভ্যালুটা দিয়ে, ডেল্টা কিউ, সরি আমি ডি কিউ বলছি, ডেল্টা কিউ। তাহলে দেখেন যে হচ্ছে 22 নাম্বার ইকুয়েশনটা পেয়ে যাবেন। একটু রিয়ারেজ করতে হবে আপনাকে, একটু রিয়ারেজ করলে 22 নাম্বার ইকুয়েশনটা পেয়ে যাবেন। দেখেন আমার কথা কি বুঝতে পারছেন? জি স্যার, জি স্যার। এখন আমরা এটা একটা ইন্টিগ্রেশন করব। আমি বলছি যে সব সময় আমরা কি করি, অ্যানালাইসিস করতে গেলে হিট এক্সচেঞ্জারের ছোট একটা অংশ নিয়ে কাজ করি, পরে পুরোটার জন্য একটা ইন্টিগ্রেশন করে দিই। আমরা এখানে যে একটা একটা মার্ক করা অংশ ছিল ডিএস, যেটা উজ্জ্বল পিঙ্ক কালারের, হ্যাঁ, তো এখন আমরা যেটা করব, পুরোটা ইনলেট থেকে আউটলেট পুরো সেকশনের জন্য ইন্টিগ্রেশন করব। এখন আমাদের 22 নাম্বার ইকুয়েশনটাকে তাহলে ইন্টিগ্রেশন করতে হয়। এখন দেখেন এখানে তো দেখেন উপরে যদি আমরা টিএইচ মাইনাস টিসি এই পুরো অংশটাকে যদি এক্স ধরি, এক্স ধরে নেই, তাহলে আমাদের উপরে আসছে ডিএক্স, আসলে নিচে আসছে এক্স। তো ডিএক্স বাই এক্স এর ইন্টিগ্রেশন কত? লন এক্স, না? এটা কি জানেন তো আপনারা, তাই না? ডিএক্স বাই এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে কি লন এক্স। আমার কথা বুঝতে পারছেন? লন এক্স ইন্টিগ্রেশনটা হচ্ছে কি ডিএক্স বাই এক্স এর ইন্টিগ্রেশন লন এক্স, এটা তো জানেন তাই না? জি স্যার। এরকম এরকম বিষয়টা যে ইন্টিগ্রেশন অফ dx বাই x ইজ ইকুয়াল টু হচ্ছে গিয়ে ln x। এখন আমি যদি এখানে লিমিট বসাই দেই, একটা হচ্ছে গিয়ে আমার আউটলেট সেকশন, একটা হচ্ছে গিয়ে ইনলেট সেকশন, তো x আর আউটলেট এবং ইনলেট এর জন্য তাহলে দেখেন 22 নাম্বার ইকুয়েশনের মতো চলে আসবে। তাহলে যেহেতু ln x ছিল, ln x এর মধ্যে দুইটা বিষয় চলে আসবে এখানে, এই জিনিসটা একটু বুঝতে হবে। ln x যেহেতু ছিল, তো x এর মধ্যে যেহেতু হচ্ছে ইনলেট আছে, তাহলে লন এক্স যদি হয় এরকম যে লন এক্স এর ভিতরে আমি একটা দিলাম ইনলেট আই আর আউটলেট ও, ঠিক আছে, এরকম যদি দেই, তাহলে আমি লিমিট গুলো যদি বসাই, তাহলে লন এক্স আই মাইনাস লন এক্স ও এরকম হওয়ার কথা। তারপর এটাকে কি লিখতে পারি আমরা, লন এ মাইনাস লন বি কে আমরা কি লিখতে পারি, লন এক্স ওয়ান বাই লন এক্স টু লিখতে পারি না? তো এবার সেই ক্ষেত্রে দেখেন এক্স ওয়ান তে আমি ধরে নিয়েছিলাম যে টিএইচ মাইনাস টিসি, তো সেইভাবে দেখেন এখানে আউটলেট আর ইনলেট এর ইকুয়েশনটা চলে আসে। তো 23 পর্যন্ত তাহলে আমাদের বুঝে গেল। আচ্ছা, এখন আমরা যে উপরে যেটা দেখলাম, এখন আমাদের কিছু রিয়ারেঞ্জ করতে হবে। এখন 23 পর্যন্ত তো আসলোই, কিন্তু আমাদের এখন কিছু রিয়ারেঞ্জ এর কাজ করতে হবে। ওই যে সলভিং ফর ইকুয়েশন 9 এবং 10, 9 এবং 10 আমাদের যে এমএস এমএস আর সিপিএস যে ছিল, এই যে আমরা 9 এবং 10 এ পুনরায় ফিরে যাই,
দেখেন এমসি আর সিপি, এখানেও এমএস আর সিপিএস, দুইটার ক্ষেত্রে কি হবে, এমসি আর সিপিএস টাকে আমরা রিপ্লেস করে দিতে চাচ্ছি। ওখানে আমার ইকুয়েশনে যে এমসি আর সিপিএস এর যে ভ্যালু গুলো ছিল ডান পাশে, একদম ডান পাশে যেটা আছে 1 বাই এমএস সিপিএস প্লাস 1 বাই এমসি সিপিসি, ওই দুইটা অংশকে আমরা রিপ্লেস করে দিব 13.9 এবং 10 নম্বর ইকুয়েশন দিয়ে। রিপ্লেস করে দিয়ে যদি আপনি একটু অ্যারেঞ্জ করে নেন, অ্যারেঞ্জ করে নিলে আসলে আপনি এইরকম একটা ইকুয়েশন পাবেন, 24 এর মতো তো পাবেন না সরাসরি, 24 এর ভিতর একটা ডেল্টা টি এম, বলতে আসলে 25 এর অংশটা ডেল্টা টি এম এর মান, তো মোটামুটি এরকম একটা অংশ আসবে। এই অংশটা একটু খাতায় করতে হবে, বেশি একটা জটিল না। 23 নম্বর ইকুয়েশনে কি করবেন, 9 আর 10 নম্বর ইকুয়েশন থেকে এম এইচ আর সিপিএইচ এর মানটা রিপ্লেস করে দিবেন। এটা যদি আমি করে দিতে চাই তাহলে কেমন হয়, যদি আমি দেখাতে চাই 9 আর 10 থেকে যদি আমি এটাকে লিখতে চাই তো কেমন হয়, যে দেখেন এখানে আসবে যে এম আর সি এই দুইটার মান, আমি ছোটটা লিখতেছি না, লিখে একটু ঝামেলা ছোটটা, যে কিউ বাই পিসি আউট বাই পিসি ইন, ঠিক আছে, এখানে দুইটা টিসি আসবে। এই যে এরকম করে করে দুইটা অংশকে ওই ইকুয়েশনে বসিয়ে দিবেন, বসিয়ে দিলে ইকুয়েশনটা একটু বড় হবে, বাট রিঅ্যারেঞ্জটা করে নিলে আপনার হচ্ছে গিয়ে ইকুয়েশনটা মোটামুটি ফাইনাল ফর্মে চলে আসবে। ফাইনাল ফর্ম বলতে হচ্ছে এরকম একটা অংশ চলে আসবে। তা আমরা আসলে আমাদের উদ্দেশ্য ছিল কি, উদ্দেশ্য ছিল যে ইকুয়েশনটাকে ইকুয়েশন 13.24 এর মতো আমরা সাজাতে হবে, যেটা আমরা 13.15 বা সরি আমি আসলে বাংলা ইংলিশ মিলাই ফেলতেছি, বা 15 নাম্বার ইকুয়েশনের মতো যেটা তুমি ছিল আমাদের, এই যে ইকুয়েশন কিউ ইকুয়াল টু ইউ এ এস ডেল্টা টি এম, আমাদের উদ্দেশ্য ছিল যে আমরা সবগুলো হিট এক্স কোএফিসিয়েন্টকে যেন ইউ তে যেহেতু কনভার্ট করছি, আমাদের টেম্পারেচার গ্রেডিয়েন্ট গুলোকে আমরা ডেল্টা টি এম বা মিনের টেম্পারেচার কনভার্ট করবো। তাহলে আপনি দেখবেন যে ইকুয়েশনে যখন আপনার ইকুয়েশনটাকে সাজাবেন, তো ইকুয়েশনটাকে সাজালে আপনার, সরি আমি বেশি পরে চলে যাচ্ছি, যখন আমি সাজাবেন, সাজাতে গেলে দেখবেন যে ইউ এটা থাকবে, বাকি ডেল্টা টি এম এর জায়গায় দেখবেন যে 25 এর অংশটা পুরোটা চলে আসছে, যেখানে ডেল্টা টি ওয়ান হচ্ছে কি আবার টি এইচ আউট বা টি সি বা আই ইন, ওই যে এক নাম্বার সেকশনের আউটলেট সেকশনে দুইটা টেম্পারেচার পার্থক্য, আর ডেল্টা টি টু হচ্ছে কি আউটলেটে দুইটা পার্থক্য, আর ডেল্টা টি ইন হচ্ছে কি দুইটা ইনলেট সেকশনে দুইটা টেম্পারেচার পার্থক্য। তো মোটামুটি আমরা আপনারা যদি এখন এই যে একটু সাজিয়ে নেন তাহলে 25 এর মতো ইকুয়েশনটা পাবেন, 24 এর মতোটা পাবেন, যেখানে ডেল্টা টি এম বলতে বোঝাবে হচ্ছে গিয়ে 35 নাম্বার ইকুয়েশনের অংশটা। আমার কথা কি বুঝতে পারছেন? এই পর্যন্ত একটু নিজেরা এই বাকিটা বাসায় করবেন, একটু না পারলে আমাকে নেক্সট ক্লাসে বলবেন, এটা একদম সহজ একটা কাজ, বেশি একটা জটিল না, একটু সাজাতে হবে। আমার কথা কি বুঝতে পারছেন? হ্যালো, জি স্যার। আচ্ছা, কিন্তু আপনাদের এখন থেকে এখানে শিখার উদ্দেশ্য বা শিখাটা যেটা আউটপুট আমরা নিব, ডেরিভেশনটা আসলে আপনাদেরকে আমি না করালো পারতাম, কিন্তু আসলে ডেরিভেশন ছাড়া হয়তো আপনাদের কাছে একটু শূন্য শূন্য লাগতো, যে কোনো একটা গোজামিলের মতো। সেই জন্য হচ্ছে গিয়ে 25 নাম্বার ইকুয়েশনটা আপনাদের মুখ শিক্ষাটা হচ্ছে, 24 আর 25টা হচ্ছে শিক্ষাটা মেইন উদ্দেশ্য। আমরা আমরা ইউ এর অ্যানালাইসিসটা কি, আমি যদি আপনাকে বলতাম যে এখান থেকে 24 নাম্বার ইকুয়েশনটাই আপনাকে শিখে নিতে হবে, হিট এক্স দ্বারা ম্যাচ করতে হবে, তাহলে আপনি বললো স্যার ইউ এবং ডেল্টা টি এম দুইটা কি? আমরা আসলে গত ক্লাসে ইউ এর অ্যানালাইসিসটা করেছি, আর আজকের ক্লাসে ডেল্টা টি এল এম বা লগ মিন যেটা আছে সেটা হচ্ছে অ্যানালাইসিসটা করতে গেছিলাম। তো সেটার জন্য ডেল্টা টি এল এম এর যে অংশটা আসবে সেটা হচ্ছে 25 নাম্বার ইকুয়েশনটাকে থেকে আমরা সেই ভ্যালুটা বসাবো। তো আজকে আমরা তাহলে কাউন্টার ফ্লো, এখন স্যার বলবেন যে স্যার কাউন্টার ফ্লো এবং হচ্ছে প্যারালাল ফ্লো এর ক্ষেত্রে তো ডিরেকশন আলাদা, তা আমরা ডেল্টা টি ওয়ান বা এক নাম্বার সেকশনের বা ইনলেট সেকশনের টেম্পারেচার ডিফারেন্স যেটা আমরা নিব, কাউন্টার আর প্যারালাল ক্ষেত্রে তো উল্টে উল্টা হয়ে যায় ঘটনাটা, তাহলে আমাদের কেমন হয়? তাই আমি আপনাদেরকে এই ক্ষেত্রে যেটা বলতে চাচ্ছি, যে এখানে ইনলেট আউটলেট ডিরেকশন যেটাই হোক না কোনো সমস্যা নাই, আপনি যদি একটা পাইপের বাম পাশকে ডেল্টা টি ওয়ান ধরেন বা ডান পাশকে ডেল্টা টি টু ধরেন, তাহলে তাতে একটা কাউন্টার ফ্লুইডের ক্ষেত্রে কি হবে, যে একটা ফ্লুইড ইন হলে আরেকটা পোর্ট আউট হবে, বা অন্য পাশে একটা ফ্লুইডের ইন হলে আরেকটা ফ্লুইডের আউটলেট হবে, কিন্তু সেটা কোনো সমস্যা না। এক্ষেত্রে দেখেন এই যে ফিগার 13.15 এর ফিগারটা দেখেন, আমি যেটা স্ক্রিনে দেখাচ্ছি এখন, ডেল্টা টি ওয়ান এবং টু কে অ্যারো চিহ্ন দ্বারা লেখা আছে, বুঝতে পারছেন তো, তাই না? জি স্যার। ডেল্টা টি ওয়ান বলতে হচ্ছে পাইপের একটা প্রান্তের পার্থক্য, ডেল্টা টি টু বলতে পাইপের অন্য প্রান্তের পার্থক্য। এবার ডিরেকশন সেটা যেটাই হোক, কাউন্টার হোক আর প্যারালাল হোক, এটা কোনো সমস্যা না, এই জন্য আপনাদের কনফিউশন আমি ক্লিয়ার করে দিলাম। আবার প্যারালালের ক্ষেত্রে দেখেন ডেল্টা টি ওয়ান এবং টু, এখানে অ্যারো চিহ্ন দিয়ে লেখা আছে, এখানে দেখেন, সো অ্যারো চিহ্ন দ্বারা লেখার উদ্দেশ্য হচ্ছে, এখানে দেখেন এটা হচ্ছে একটা পাশের ডেল্টা টি ওয়ান, অন্য পাশের আউটলেট সেকশন হচ্ছে ডেল্টা টি টু। এখন এটা যদি ডিরেকশন কাউন্টার প্যারালাল হোক তাতে কোনো এটা কোনো এফেক্ট আসবে না। তো আমরা এই পর্যন্ত গেল, এখন আমি যদি একটা আপনাদেরকে সিম্পল একটা, যদি এখানে আরেকটা বিষয় আসছে পরবর্তীতে চলে আসছে,
ক্রস ফ্যাক্টর বা হচ্ছে কারেকশন ফ্যাক্টর নিয়ে আরেকটা বিষয় চলে আসে। হিট এক্সচেঞ্জার যেহেতু হচ্ছে রিয়েলিস্টিক এর সাথে, তো আপনারা বুঝেন যে হচ্ছে মানে মানগুলো সবসময় মিলবে না, তো কিছু কারেকশন ফ্যাক্টর থাকে এখানে। সেই কারেকশন ফ্যাক্টর গুলো হচ্ছে আমরা এই মানে তেমন একটা আমাদের এখানে আমরা ম্যাথ গুলো করার সময় রুমাবে দিব না আমি, যে কারেকশন ফ্যাক্টর এফ থাকে তাহলে ইকুয়েশনটা একটু বড় হবে, আবার তখন হচ্ছে গিয়ে কারেকশন ফ্যাক্টরের জন্য ইকুয়েশনটা সমান চলে আসে, যে হিট ট্রান্সফার রেটের ইকুয়েশনটা চলে আসে। কারেকশন ফ্যাক্টর যদি আপনি কনসিডার করেন তাহলে ইকুয়েশনটা আসবে এরকম, এই যে এখানে লেখা আছে হিট ট্রান্সফার রেট, স্ক্রিনের ফার্স্ট লাইনে দেখেন বাম পাশে ডান পাশে, যে কিউ ইকুয়াল টু ইউ এ ডেল্টা টি এম ছিল যখন আমাদের পাশে শুধু, এখন একটা এফ ইনক্লুড হয়েছে, ওই এফটা হচ্ছে কারেকশন ফ্যাক্টর। তো কারেকশন ফ্যাক্টরটা কি সেটা হচ্ছে আমরা এখানে ইনক্লুড মানে স্কিপ করছি, এটা আমাদের বেশি একটা প্রয়োজন নাই, তবে আমি সেটা বলে দিই যে সেটা আপনারা এরকম কিছু গ্রাফ আছে, যদি রিয়েল লাইফে প্রয়োজন হয় তাহলে হচ্ছে 13.8 ইঞ্চি এর কিছু গ্রাফ আছে, ওখানে আপনার এই যে সেল এন্ড টিউব যদি হয়, একটা সেল দুইটা টিউব হয়, তাহলে কারেকশন ফ্যাক্টরের একটা চার্ট আছে যেখানে টেম্পারেচার দুইটা কি দেখেন T2 T1, আর ক্যাপিটাল T1 আর হচ্ছে কি -T1, এই ভ্যালু গুলো দিয়ে অর্থাৎ সেলের ইনলেট সেলের আউটলেট, টিউবের ইনলেট টিউবের আউটলেট, চারটা ভ্যালু যখন আপনি জেনে জানা থাকবে আপনার, তখন পি নামে একটা টার্ম আপনি এখান থেকে বের করে নেবেন, সেই পিটা যদি বের করতে পারেন তাহলে আপনার কোন চার্ট আপনি ব্যবহার করবেন, ওয়ান সেল টু টিউব পা যদি হয় তাহলে আপনি প্রথম চারটা থেকে ব্যবহার করে হরাইজন্টাল অ্যাক্সিসে যদি আপনি পি এর মানটা দিয়ে দেন, ভার্টিক্যাল অ্যাক্সিসে আপনি কারেকশন ফ্যাক্টরের মানটা পেয়ে যাবেন। এটা কেমন আপনাদেরকে বললে যে রেডিয়েশনে আপনারা যখন যদি পড়েছেন, রেডিয়েশনের ভিতরে যেরকম একটা ফ্যাক্টর থাকে, আপনারা ফাইনালি আমাকে যখন প্রশ্ন করেছেন স্যার এফ এর মানটা কত হবে, অনেকে 0.61 ধরে নিয়েছেন, মনে আছে কি ওই যে হিট ট্রান্সফার ওখানে কেন এমিসিভিটি বাই ফ্যাক্টর গুলো কত হয়, এই ক্ষেত্রে হচ্ছে কি একটা ফ্যাক্টর আছে যেটা ওয়ান থেকে ছোট হবে সব সময়। তো রেডিয়েশনের ক্ষেত্রে যেরকম এমিস মানে কত পার্সেন্টেজ হয়, ব্ল্যাক বডির স্ট্যান্ডার্ডে আমরা ধরি ওয়ান, বাকিটা কতটুকু হয় বাস্তব সম্মত ওইরকম, তো ওইরকম একটা বিষয় আর কি এখানে। যদি কখনো প্রয়োজন হয় বাস্তব জীবনের জন্য, আমি একটু দেখিয়ে দিলাম যে কোন ফিগারটা, এই যে পাশে একটা ফিগার দেওয়া আছে যে ক্রস ফ্লো হলে কেমন হবে, তারপর হচ্ছে গিয়ে দেখেন সিঙ্গেল পাস ক্রস ফ্লো হলে কেমন হবে, তারপর সিঙ্গেল পাস ক্রস ফ্লো বোথ ফ্লুইড আনমিক্সড, দুইটা ফ্লুইড যদি আনমিক্সড হয় কেমন হবে, দুইটা ফ্লুইড একটা মিক্সড হলে কেমন হবে, সেল এন্ড টিউবের কোনটা কেমন হবে, তো এই বিষয়গুলো দেয়া আছে, এটা আমাদের অত এখন প্রয়োজন নাই। আমি এখন এই ম্যাথটার এই একটা ম্যাথ দেখে দিচ্ছি আপনাদেরকে, 13.3 এক্সট্রা এক্সাম্পল, আর তার সেশনটা যদি শেষ হয়ে যায় আপনারা হচ্ছে আমি একটা লিঙ্ক দিব, কাইন্ডলি পরের সেশনে একটু জয়েন করবেন। তো আমাদের যেটা বলতে চাচ্ছি যে এখানে কন্ডেনসেশন অফ স্টিম ইন কন্ডেন্সার, এখন একটা ম্যাথ আছে কন্ডেন্সারের একটা ম্যাথ, যেখানে দেখেন স্টিমটা ইন হচ্ছে আবার অন্যদিকে আউট হচ্ছে, আর হচ্ছে এখানে দেখেন কুলিং ওয়াটারটা একদিকে ইন হচ্ছে অন্যদিকে হচ্ছে কি কুলিং ওয়াটারটা বের হয়ে যাচ্ছে। এখন এরকম ম্যাথ যদি থাকে, এই ক্ষেত্রে একটা বিষয় আছে কি এখানে দেখেন স্টিমটা যত ডিগ্রিতে 30 ডিগ্রিতে ইন হচ্ছে 30 ডিগ্রিতে বের হচ্ছে, তার মানে এখানে কি চেঞ্জটা হয়েছে বললেন তো, আমি যেটা প্রথমেই বললাম ল্যাটেন্ট হিটের কথাটা সেটা প্রমাণ তো এখানেই তো পেয়ে গেলেন তাই না। এই ম্যাটটার দিকে দেখেন এখানে ফেজের চেঞ্জ হচ্ছে, হ্যাঁ ফেজ চেঞ্জ হচ্ছে দেখেন, এখানে দেখেন নিচে পানিটা জমতেছে, তো আমাদের এখানে আসলে ল্যাটেন্ট হিটের কাজটা হয়েছে। তো বলবেন স্যার কুলিং ওয়েটার যেহেতু 14 থেকে 22 ডিগ্রি সেলসিয়াস ইনক্রিজ হয়েছে, তার মানে তো ডেফিনেটলি হচ্ছে তাকে হিটটা সে পেয়েছে, হিটটা না পেলে তো সে নিত না, হিটটা পেয়েছে তাহলে এখানে তো একটা টেম্পারেচার কমতেছে না, তাহলে হচ্ছে কোথা থেকে আসলো, ওই যে ল্যাটেন্ট হিটের কথা যেটা আমি প্রথমে এক্সপ্লেন করলাম। তো ল্যাটেন্ট হিটের বিষয়টা দিয়ে আমি ম্যাথ দিতে পারি, যদি কিউ এর মানটা আপনাকে ওখান থেকে বের করতে হয়, আর যদি সরাসরি ডাবল পাইপের ম্যাথও দিতে পারি, ডাবল পাইপের ম্যাথ যদি এরকম সরাসরি দিয়ে দেই, হ্যাঁ যে একটার ইনলেট আউটলেট দুইটা ভ্যালু আপনাকে বলে দিলাম, এম এর ভ্যালুও দিয়ে দিলাম, তাহলে হচ্ছে কি যে কোনো একটা অজানা ভ্যালু থাকলে সেখান থেকে এই ম্যাথ গুলো করে বের করতে পারেন। এখানে দেখেন আমার মনে হয় কেটে যাবে একটু পরেই, তো ফিগার 13.20 একটা ম্যাথ আছে দেখেন, কোল্ড ওয়াটারটা 20 ডিগ্রিতে প্রবেশ করছে 80 ডিগ্রিতে বের হয়ে যাচ্ছে, মাস ফ্লো রেটটা হচ্ছে 1.2 কিলোগ্রাম পার সেকেন্ড, হট ফ্লুইডটা 160 ডিগ্রিতে ইন হচ্ছে, আউটলেটটা বলা নাই এখানে, ঠিক আছে মাস ফ্লো রেটটা বলা আছে হট ফ্লুইডের 2 কেজি পার সেকেন্ড, তাহলে আপনি কি এখান থেকে হট আউটলেটের টেম্পারেচারটা বের করতে পারেন হট ফ্লুইডের ক্ষেত্রে। আমি যদি বলে দেই যে দুইটা ফ্লুইড একটা আইসোলেটেড, আমি এরকম ম্যাথ দিয়ে যদি একটু চেঞ্জ করে দেই, বইয়ের মতো না দেই বরং আপনাদেরকে আরো সহজ করে দেই, যদি আমি বলে দেই যে এটা আইসোলেটেড ইনসুলেটেড সিস্টেমের ভিতরে আছে যেখানে হিট লস হয় না, তাহলে তো এই ম্যাথটা সহজ।